আগে আমরা এটাই দেখেছি। ইন দ্যাট কেস প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ওই এরিয়াগুলোকে আনা যায় কিনা। আরেকটা হচ্ছে এটা নিয়ে আবার প্রশ্ন উঠতে হবে, আপনারা যে টাকা দিচ্ছেন ইলেকশন আছে বলে, এটা নিয়েও যদি আপনি ইলেকশনের জন্য কোনো কিছু না, আপনারা খেয়াল রাখবেন যে ন্যাশনাল ক্যালামিটিতে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগে না। কারণ বাড়িঘর শেষ হয়ে গেছে, তার জন্য মুখ্যমন্ত্রী তার সঙ্গে দাঁড়াবে না, তার সঙ্গে গিয়ে এমএলএ দাঁড়াবে না, মন্ত্রী দাঁড়াবে না, সেটা তো অনৈতিক। এবং সেটা কোনো জায়গাতে কোড অফ কন্ডাক্টের কোনো জায়গাতে সেটা স্ট্যান্ড পয়েন্ট নেই। এটা ক্লিয়ার, আপনি ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ অনেকে এটা নিয়ে হই হাল্লা করবে। তো ন্যাশনাল ক্যালামিটিতে অধিকার রয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের, রাজ্যের রাজ্যবাসীর সঙ্গে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এমনি তো টিনের ছাদ যেটা রয়েছে, আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সে ঘর পেত না, যেটা রুলস ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা সরকারের তরফ থেকে সেটা টেক আপ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যাদের টিনের ছাদ থাকবে কিন্তু বাকি ঘরটা কাঁচা থাকবে, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার ব্যবস্থা স্পেশালি ত্রিপুরা সরকারের জন্য কেন্দ্র সরকার পারমিশন দিয়েছে, তার অ্যাসেসমেন্ট চলছে। প্রথম সারিতেই 70,000-এর কাছাকাছি এই ধরনের যারা আমার ভাই বোনেরা রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন, এবং 180,000 ঘরের সার্ভে চলছে। আমি আশা করি ত্রিপুরাতে যারাই গরিব রয়েছেন বিলো পভার্টি, তাদের সমস্ত টিনের ঘর যাদের আছে সবাইকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সে ব্যবস্থা।